শেষ মুহূর্তে এসে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। একদিন দরদাম না কমানোর ফলে বিক্রি মন্দায় এখন কিছুটা দাম ছাড় দিয়ে বিক্রি করতে শুরু করেছেন খামারিরা। তারা বলছেন, মঙ্গলবার থেকে ছুটি শুরু হওয়ায় হাটে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। এখন গরু না ছাড়লে এবার প্রচুর পশু অবিক্রিত থেকে যাবে। বৃষ্টির কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও তাই থেমে নেই বেচাকেনা। বৃষ্টি মাথায় নিয়েই চলছে বেচাকেনা। তবে ক্রেতাদের দাবি, গরুর দাম এখনও অনিয়ন্ত্রিত। রাজধানীর পশুর হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সোহান খান। কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন। গরু ছাগলের দাম বেশি হাঁকায় একদিন বিক্রি মন্দায় হতাশ হয়ে পড়েন ব্যাপারীরা। অবশেষে দাম কিছুটা কমানোর ফলে রাজধানীর পশুর হাটে বৃষ্টি মাথায় নিয়েও বেড়েছে ক্রেতাদের ভিড়। যে যেখান দিয়ে দরদাম মেলাতে পারছেন, দ্রুত গরু নিয়ে হাট ছাড়ছেন। গত কদিন ধরে খরা থাকলেও চাহিদা ছিল মন্দা। এমন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় বেগতিক দেখে দাম কিছুটা ছাড় দিয়ে গরু ছেড়ে দিচ্ছেন উদ্বিগ্ন খামারি ও ব্যাপারীরা। এতে লোকসানের দাবি তাদের। আবহাওয়ার কারণে বাজারে একটু মন্দা চলছে, দাম মোটামুটি নিয়ন্ত্রণ আছে, আগে কম আছিল। গরু আনছি 50টা ভাই, একটাও বেচতে পারিনি ভাই, যে পরিমাণ কাস্টমার তাছাড়া মনে করেন অতিরিক্ত গরুর দাম কম। বৃষ্টি কাদার মাঝে পছন্দের গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে এখনো দাম খুব একটা কমেনি বলে জানান তারা। কমছে, হ্যাঁ, জোর বৃষ্টির কারণে তো দাম কমতে শুরু করছে আর কি। দাম একটু বেশি চাচ্ছে দেখা যাক। একের নিচে যেগুলো সেগুলোর রেঞ্জটা একটু বাড়তি, 1 লাখের উপরে বা 1.5 লাখের নিচে এই ধরনের গরুর দাম বাজার সম্মত। তো গতবারের চেয়ে অনেক বেশি মনে হচ্ছে না, দাম এখনো তেমন কমে না, কিন্তু গরু অনেক আসতেছে। গরুর বাজার ওভারঅল আনব্যালেন্স। হাটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া ইজারাদাররাও জানান হাট ব্যবস্থাপনার কথা। সাধারণপুর যে হাটের ক্রেতা বিক্রেতাদের সমস্ত কিছুর জন্য আমরা ওদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা নিচ্ছি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্ধারিত 19টি হাটের বাইরেও চলছে পশু বেচা কেনা। সোহান খান, এসএটিভি, ঢাকা।